শুভ দর্শক আসসালামু আলাইকুম আমবাড়িয়াহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমবাড়িয়াহাটে থেকে আমরা দেখছি আমাদের এখানে নোয়াখালী থেকে এক খামারি বা ব্যবসায়ী এসেছেন উনি গরু সংগ্রহ করছেন কতগুলি গরু সংগ্রহ করলেন কেমন দামে সংগ্রহ করছেন আমরা একটু দেখার চেষ্টা করি দর্শক দাম কেমন দিচ্ছে সেটাও জানাবো আজকে আমরা দেখছি এখানে গরু দেখছেন উনি এর আগেও কিন্তু আগের সপ্তাহে এসেছিলেন গত সপ্তাহে কিন্তু কিছু গরু সংগ্রহ করে নিয়ে গেছেন এই হাট থেকে আমরা একটু কথা বলি ওনার সঙ্গে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিছেন আজকে বারোটা কিনা হয়েছে আর কতগুলো কিনবেন আরো বারোটা লাগবে কি দাম দাম করতেছেন নাকি এখানে কত বলতেছে 93 আপনি কত বলছেন ভাই 80,000 আর উনি লাস্ট 93 চাচ্ছে 93 আর 80 82 82 আর 93 দর্শক দেখুন আর এখানে কে দরদাম করছেন টাকা দাম দিলেন দর্শক দেখুন ৭৩ টাকা দাম দিলেন ৭৫ ৭৬ পর্যন্ত উঠলেন দেখুন দর্শক ৭৬ রশি নিয়ে টানাটানি করছেন ৭৬ কত লাস্ট কত বললেন আর ও কত যাচ্ছে ৭৬ আর ৭৮ ৭৭ হাজার টাকা দাম দিলেন দেখুন দর্শক ৭৭ হাজার টাকা ৭৬,৫০০ আর ৭৭-এর মধ্যে আটকে আছে ৯২ দাম চাইছেন ৮২ দাম দিলেন দেখুন দর্শক ৮২ দিচ্ছেন দাম আর ওটা কি নিলেন ওটা নিবেন ওটা নিলেন ৭৬ আর এটা ৮২ দর্শক এই যে মতো এটা সংগ্রহ করলেন নোয়াখালী থেকে এসেছেন দেখুন দর্শক নোয়াখালী খামারি ব্যবসায়ী কত নিলেন ভাই এটা ৯০,০০০ টাকায় সংগ্রহ করলেন দেখুন দর্শক আজকে আমবাড়িয়াহাটে খামার উপযোগী সার গরু তো আর কতগুলা ওইখানে আছে ভাই ১৪টা আরো নেবেন এখনো আরো ১০টা লাগবে এইটাও কিন্তু দরদাম কাছাকাছি হয়ে আছে ১,০০০ টাকার জন্য আটকে আছে দেখুন দর্শক ৮৬ আর ৮৭ নিয়ে টানাটানি করছেন দেখুন কিভাবে সংগ্রহ করার চেষ্টা করছেন নোয়াখালী থেকে এসে এই আমবাড়িয়াহাটে গরু সংগ্রহ করছেন দর্শক দেখুন হইলো ভাই
76,500 পর্যন্ত দাম দিলেন। এখানে একটি দরদাম করছেন, ৬৮ দাম দিলেন। এখানে একটি দরদাম করছেন, ক্রস জাতের সাত কত কত যাচ্ছে? ৭২ বললেন না, চাচা কত চাইছেন? ৭৩,৫০০ আর আপনি ৭২, ১,৫০০ টাকা কম বেশি। দর্শক দেখুন, ৭৬,৭৬,৭৬,০০০ টাকা দাম দিলেন। আপনি কত লাস্ট চাইছেন? কত চাইলেন? ৯,০০০ চাইলেন, বেশি একটু কম বেশ করে দিয়ে দেন না। ৭৬ দাম দিলেন, ৭৭,০০০ টাকা। দর্শক দেখুন, ৭৭,০০০ টাকায় সংগ্রহ করলেন। এই যে দেখুন, ৭৭ কত? ৭৭,০০০ এখানে দুটি গরু দেখছেন, বেশ ভালো পার্সেন্টেজের সাই আর সার গরু দেখছেন, দুই চার করে বয়স, কীরকম দাম দিচ্ছেন, নেওয়ার চেষ্টা করছেন দেখি। কত বলছেন? কত বলছেন? ১৪০ আর কত চাইছি রে? ১৫২ চাই, ১৫২ চাচ্ছেন, ১৪০ দাম দিলেন। এখানে এটা নেওয়ার চেষ্টা করছেন, দেখুন বারবার ঘুরে আসছেন এই গরুটির কাছে, সম্ভবত পছন্দ হয়েছে ওনার, দামটা সেটা সেট হলেই নিয়ে নেবেন হয়তো। লাখ ভাঙ্গে দাম দিলেন, লাখ ভাঙ্গে কত? কত দিলেন? কত কত দাম দিলেন আপনি? ১০০ উপরে দিয়েছেন, ১০০ উপরে দাম দিয়েছেন, ১,০০০, ১,০০,০০০, ১,০০,০০০ টাকা দাম দিলেন। দেখুন দর্শক, কত যাচ্ছে উনি লাস্ট? ১৫, ১,১৫,০০০, ১,০০,০০০। দর্শক দেখুন, এই যে এটা হলো, দেখুন এই মুহূর্তে এটা কিনলেন, ভাই কত কত হইলো? ১৫, দর্শক দেখুন এটা সংগ্রহ করে নিয়ে আসলেন, আমরা ১১৫,০০০ টাকা দেখালাম দর্শক। আচ্ছা ভাই, আর কোনটা কোনটা সবগুলো নিয়েছেন নাকি? সব আপনার না? এটা তো ১১৫,০০০ শুনলাম। আচ্ছা এটা কত নিয়েছেন? হ্যাঁ, ৮৫,০০০, সাইওয়াল সার গরুর বাচ্চা, ৮৫,০০০ টাকা। আর এই যে ছোটোগুলো সব ৬৫ করে, ৫টা আছে না? ৬৫,০০০ টাকা। আচ্ছা, বেশ ভালো পার্সেন্ট দিছে বাচ্চা,
এইটা কটা ভাড়া ছিল আপনার? পাঁচটা ভাড়া ছিল, পাঁচটা কিনলাম। আচ্ছা, আমার বড় ভাই বলছে তো আপনার উপর বিশ্বাস আছে আমার। হ্যাঁ, ওই জন্যই বিশ্বাস করে ভাই যেরকম বলছে আমি এরকম ভাবে কিনলাম। আচ্ছা আচ্ছা, ইচ্ছা করলে মালগুলো না কিনি পাঁচশো ছাড়া মাল কিনতে পারবো। হ্যাঁ, কিনতে পারবো, মালটা কিনি নেই। আমার ভাইকে বিশ্বাস করে দিলাম, আমার ভাই তো ছিল দামান এই পাঁচটা মাল উৎসব দামান ওই এলাকাতে আমি দশটা মাল বিক্রি করতে পারি। আচ্ছা আচ্ছা, আমি 12% না মালগুলো কিনলাম। আচ্ছা, মাথা ধান মাথা সব আছে, সব কিন্তু ভালো ভালো। হ্যাঁ জি, এই 65 করে এগুলা সব? জি জি জি। আচ্ছা, আপনার একটু নাম্বারটা নিব ভাই, নাম্বারটা বলেন। আমার নাম ভাই ইয়াসিন। ইয়াসিন ভাই, আমাদের এলাকা নোয়াখালী। হ্যাঁ, চাতার ভাইয়া বাজার। হ্যাঁ, শ্যামবাগ খোলা। আচ্ছা, আমার নাম হচ্ছে ইয়াসিন, মোবাইল নাম্বার 01726। হ্যাঁ, 83 15 85। আবার বলেন নাম্বারটা। 01 01 726 726 82 15 15 85 85। দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নোয়াখালী থেকে এই সমস্ত সার গরু আপনারা সংগ্রহ করতে পারবেন। আবার ওনাকে অর্ডার করলেও উনি কিন্তু এই আম্বালিহাট থেকে গরু সংগ্রহ করে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবেন। তো ভাই অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।